শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুয়েল কিবরিয়া, বেশ কিছুদিন পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের রিকোয়েস্টের একটি ক্লাস নিয়ে। বেশ কিছুদিন ধরেই অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার, কারক নিয়ে একটা ক্লাস আপনি দেন। তো সেই অনুরোধ রাখার জন্যই আমরা আজকে, নিশ্চয়ই শিরোনামটা দেখছো যে আমরা আজকে কারকের ক্লাস তোমাদের নিব। আমার বিশ্বাস যে ক্লাসটি তোমরা টেনে দেখবে না, কারণ একটু সিকোয়েন্স থাকবে ক্লাসটার মধ্যে, তো একটু পুরোটাই দেখবে। কারণ এই ক্লাসটি যদি একবার পুরোটা দেখতে পারো, আমার মনে হয় যে কারক নিয়ে তোমাদের সারা জীবনের যত ধরনের জটিলতাটা তৈরি হয়েছে, আমি ইনশাল্লাহ সেটি পরিষ্কার করে দিতে পারবো, আমার বিশ্বাস। তো ধন্যবাদ আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো কারক শব্দটির বিশ্লেষণ একটু লিখে নাও, ক্রিজোক নক। সবাই জানো কারক বিশ্লেষণ কি? ক্রিজোক নক। কারক শব্দটির সঠিক বিশ্লেষণ নিচের কোনটি? ক্রিজোক নক। এবং এই ক্রির পর একটা ধাতু চিহ্ন দিলে আরো ভালো হয়, কারণ এই ক্রি হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তাহলে কারক কি সাধিত শব্দ? কারক কি সাধিত শব্দ, কি নিষ্পন্ন শব্দ, বা কারক শব্দটি কিভাবে গঠিত হয়েছে তাহলে বলতে হবে প্রত্যয় যোগে। কি যোগে? প্রত্যয় যোগে, প্রত্যয় সাধিত, প্রত্যয় নিষ্পন্ন। বুঝে গেছে শিক্ষার্থী বন্ধুরা? কারক শব্দটির বিশ্লেষণ কি? ক্রিযোগ নক। কিন্তু কারক শব্দটি কি যোগে গঠিত হয়েছে? তাহলে প্রত্যয় যোগে। কারক কি নিষ্পন্ন শব্দ? প্রত্যয় নিষ্পন্ন। কি সাধিত? প্রত্যয় সাধিত। ঠিক আছে, তাও যদি আবার বলে যে কোন প্রত্যয় সাধিত, একটু জটিল করে যদি বলে কোন প্রত্যয় সাধিত, তাহলে বলবেন কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এই ধাতু চিহ্নটা যার পরে থাকে, থাকলে সেটি কৃত প্রত্যয় হয়ে যায়। জি, প্রত্যয় নিয়ে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করবো কোন একটি ক্লাসে। আচ্ছা, এখন ক্রি শব্দের অর্থ কি? ক্রিয়া। ক্রি শব্দের অর্থ ক্রিয়া। নক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। ক্রি শব্দের অর্থ ক্রিয়া, নক শব্দের অর্থ সম্পর্ক। তাহলে কারক শব্দের অর্থ কি? ক্রিয়ার সম্পর্ক, কিংবা একটু বিস্তৃত করে বলে ক্রিয়ার সাথে সম্পর্ক। ক্রিয়ার সাথে সম্পর্ক, তাহলে ক্রি হচ্ছে ক্রিয়া, নক মানে সম্পর্ক। তাহলে কারক কি? ক্রিয়ার সম্পর্ক বা ক্রিয়ার সাথে সম্পর্ক। সংজ্ঞা কি? ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলে কারক। ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়? দেখবেন অতি সাম্প্রতিক কোন একটা বিসিএস এ প্রশ্ন এসেছিল, ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়? ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। এবং এই সংজ্ঞার মধ্যে কারকের সকল প্রশ্নের উত্তর আছে। জি শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আমার ক্লাস যারা নিয়মিত করেন বা করেছেন তারা জানেন যে আমার ক্লাসটা কিন্তু একটু আমি ভিন্ন আঙ্গিক থেকে প্রচলিত গদ বাঁধা যে ধরনের স্টাইলে ক্লাসগুলি হয়, আমি কিন্তু চেষ্টা করি, আমার উদ্দেশ্য থাকে একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্ন স্টাইলে ক্লাসটা উপস্থাপন করার। তো নিশ্চয়ই আজকের ক্লাসটা ব্যতিক্রম নয়। আমি আবার চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমার আজকের ক্লাসটি করার পরে কারক নিয়ে আপনাদের সারা জীবনের যত রকমের কি দুশ্চিন্তা, দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি, তথ্যের বিভ্রাট যদি আজকে ঠিক না হয়ে যায়, জি আমার ওখানে কমেন্টস করবেন, জি লিখবেন কমেন্টসে যে স্যার আপনার ক্লাস করার পরেও কি কারক নিয়ে আমার সমস্যা দূর হয়নি। জি আমি তাহলে ইনশাল্লাহ করবেন একাধিকবার করবেন। জি আমি বুঝবো যে আমার ক্লাস করে আপনার আর যদি উপকার হয়, মনে হয় যে না স্যার সমস্যার সমাধান হয়েছে, আপনার কাছে ভালো লাগছে, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন বেশি করে, জি লাইক করবেন, কমেন্টস করবেন, জি আর একটু বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। তা আমি আবার বললাম যে কারক নির্ণয়ের অত কিছু, আপনার এই থাকলে এই হয়, এই থাকলে এই হয়, এত কিছু। কারক নির্ণয়ের সূত্রটা কিন্তু এটাই, ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। এখন আমি একটি বাক্য লিখব, আমি ভাত খাই। পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় বাক্য, জি আমার অনেক বাক্য, আমি তোমাকে ভালোবাসি, এটার চেয়ে আমার প্রিয় বাক্য হচ্ছে আমি ভাত খাই। জি খাওয়া দাওয়া আমার খুব বেশি পছন্দ, তো আমি ভাত খাই, তাহলে এই বাক্যে ক্রিয়া, খাই। শিক্ষার্থী বন্ধুরা, আপনার নিশ্চয় পদপ্রকরণ যারা করেছেন বা জানেন যে অনেকগুলি পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি অনেক পদ আছে, কিন্তু বাংলার সকল পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কোনটি?
অপরিহার্য পদ কোনটি ক্রিয়া জানেন তো? জি, বাক্যে যত পদ ব্যবহার করবো না কেন, যা কিছুই করি না কেন, সবচেয়ে অপরিহার্য পদটা কি? ক্রিয়া। বলা হয় ক্রিয়া ছাড়া বাক্য হয় না। দু একটি এক্সেপশনাল ঘটনা আছে, দু একটি এক্সেপশনাল ঘটনা আছে ক্রিয়ার ক্ষেত্রে, না থাকলেও হয়, কিন্তু সাধারণত ক্রিয়া ছাড়া বাক্য সাধারণত হয় না। বুঝতে পারলেন না? আচ্ছা, তো সাধারণত বাক্যে ক্রিয়া থাকবে, তাহলে খায় একটা ক্রিয়া, আমরা ক্রিয়া পেয়েছি খায়। এই খায় ছাড়া বাক্য আরো দুটি পদ আছে, আমি এবং ভাত আছে তো। এই খায় নামক ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য পদগুলির যে সম্পর্ক সেটির নাম কারক। এই সম্পর্ক বিষয়টা বুঝলেই আপনার কারক শেষ। সম্পর্ক বিষয়টা বুঝতে হবে, সম্পর্ক ক্রিয়ার সাথে সম্পর্ক, তাহলে কারক নির্ণয়। এখন একটি কথা, কেন ভুল হয়, একটা জিনিস কারক খুবই সিম্পল, কারকের মতো সহজ কোনো টপিক বাংলা ব্যাকরণে আর নাই। আমি আবার বলছি, আমার কথাটা শেষে বলবেন, আচ্ছা ঠিক বলবেন, কারকের মতো সহজ কোনো টপিক, সমাস অনেক জটিল, কিন্তু অনেক জটিল, অনেক বিষয়ে জটিল বিষয় আছে, প্রত্যয় অনেক জটিল বিষয় আছে, সন্ধিতে জি অনেক জটিল, কিন্তু কারকে কোনো জটিলতা নেই। কি করতে হবে, কারক নির্ণয়ের কাজ কি, শর্ত কি, প্রথমে আপনি ক্রিয়াটাকে বের করতে হবে। এখন যেটা আপনি ভুল করেন, কেন ভুল করেন জানেন? কারক নির্ণয় ভুল হয় কেন? ভুল হয় এই জন্য দুটো কারণে। একটু হলো শিক্ষার্থীরা কারক নির্ণয় কিন্তু শেখে না, কি করে, কারক নির্ণয় পড়ে। যে শিক্ষার্থী বন্ধু, আমি আবার আপনাকে বলছি যে কারক নির্ণয় কিন্তু আপনি শেখেননি, কি করেছেন, কারক নির্ণয় পড়েছেন। তো কারক নির্ণয় পড়লে কিন্তু হবে না, কারক নির্ণয়টা শিখতে হবে। তো কারক নির্ণয় করতে গিয়ে আপনি বাক্য যখন থাকে কারক নির্ণয়, তখন কি খুঁজেন, কার নিচে দাগ খুঁজেন না, নিশ্চয় আগে খুঁজেন কার নিচে দাগ। তো মহা ভুল করেন, আগে ভুলের ফাঁদে পা দিয়ে দেন, কার নিচে দাগ এটা দেখতে হবে পরে, পরে প্রথমে দেখতে হবে বাক্যের ক্রিয়া কোনটা। আপনি কারক নির্ণয় করতে গেলে কোন পদের কারক নির্ণয় করবেন বা কার নিচে দাগ, এটি তো দেখবেন, অবশ্যই দেখবেন, কিন্তু পরে দেখতে হবে, প্রথমে আগে দেখতে হবে বাক্যের ক্রিয়া কোনটা। আগে আপনাকে ক্রিয়াটা খুঁজে বের করতে হবে, ক্রিয়াটা বের করার পরে এবার কোন পদের কারক, আমির কারক নির্ণয় করব না ভাতের কারক নির্ণয় করব। বাবা বাজারে যায়, তাহলে যাওয়াটা কাজ, ক্রিয়াটা আপনি আগে বের করে নেবেন, কারণ ক্রিয়া না বের করতে পারলে কারক নির্ণয় হবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু কোনো কারক নয়, আমি একটি পদ, ভাতও কোনো কারক নয়, স্রেফ একটি পদ। তাহলে এগুলো কারক হবে কখন, যখন আপনি খায় ক্রিয়ার সাথে এদের সম্পর্ক করবেন। সম্পর্ক না তৈরি করলে কারক হবে না, কাজে আপনি ক্রিয়া দেখেনি না, শুধু কার নিচে দাগ এটা দেখে কারক নির্ণয় করতে চান, তাহলে ভুল হওয়া খুবই সম্ভব। বুঝতে পেরেছেন? এই যে আমি জুয়েল কিবরিয়া একজন মানুষ, ব্যক্তি, স্রেফ আমি একটা মানুষ জুয়েল কিবরিয়া, কিন্তু আমি সন্তান। কখন জানেন? যখন আমার বাবার সাথে আপনি আমার সম্পর্ক করবেন, তখন আমার পরিচয় আমি সন্তান। আমার বোনের সাথে যদি আমার সম্পর্ক করেন, তাহলে কি সন্তান হবো? তাহলে আমি ভাই। আমার স্ত্রীর সাথে যদি আমার সম্পর্ক করেন, তাহলে আমি কি ভাই? জি, আমি স্বামী। আমার বাচ্চার সাথে যখন সম্পর্ক করবেন, তখন আমি নিজে আমার বাবা। আমি একজন স্রেফ একজন মানুষ জুয়েল কিবরিয়া, কিন্তু আমার কিন্তু নানান পরিচয়। কখন? যখন আপনি আমাকে বিভিন্ন পদের সাথে কি করবেন, সম্পর্ক করবেন। তো এই যে বললাম যে আমি একটা পদ, ভাত একটা পদ, এই পদগুলি কিন্তু কোনো কারক নেই, এরা স্রেফ, ভাত স্রেফ একটা পদ। এই ভাত কারক হবে কখন? যখন আপনি খাওয়ার সাথে কি করবেন, সম্পর্ক করবেন। এই আমি কারক হব কখন? যখন আপনি আমার সাথে সম্পর্ক করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে খাওয়া হলো কাজ ক্রিয়ার সাথে। আচ্ছা, আমি বললাম খাওয়াটা কাজ, তাহলে খাওয়ার কাজটা করছে কে? যে, যা বা যারা, ক্রিয়া সম্পাদন করে লিখে নেন, যে, যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তারা হচ্ছে কর্তা। তারা কি? কর্তা। জি, বা কারকের ক্ষেত্রে কর্তৃকারক। যে, যাবা, যারা ক্রিয়া সম্পাদন করে, যে, যাবা, যারা, তিনটা জিনিস, যে, যাবা, যারা ক্রিয়া সম্পাদন করে তারা কর্তা। তাহলে খাওয়ার কাজ, খাওয়াটা কাজ, কাজটা করছে কে? আমি। তাহলে আমি কর্তা। আমি না খেতে রহিম খায়, রহিম কর্তা। বাবা খায়, বাবা কর্তা। মিনা খায়, মিনা কর্তা। আমি, রহিম, করিম, কুদ্দুস, সুমন, সুলাইমান খায়, তাহলে কর্তা কে? সবাই। তাহলে কাজটা, খাওয়ার কাজটা করছি আমি, আমি কর্তা। এখন আমি খাচ্ছি কি?
খাওয়ার বিষয়টা কি? আমি তো খাচ্ছি, আমি তো কর্তা, কিন্তু আমার খাওয়ার ক্রিয়ার বিষয়টা কি? খাওয়া ক্রিয়ার বিষয় কি? কি খাচ্ছে? ভাত। এটা হচ্ছে কর্ম। ক্রিয়ার বিষয়কে বলা হয় কর্ম, ক্রিয়ার বিষয়কে বলা হয় কর্ম। ক্রিয়ার বিষয় খাওয়াটা হলো ক্রিয়া, খাওয়াটা হলো কাজ, কাজটা করছি কি আমি? আমি হচ্ছি কর্তা। আর আমি যে খাচ্ছি, খাওয়ার বিষয়টা কি? ভাত। ভাত না খেয়ে রুটিও খেতে পারি, কলা খেতে পারি, বিস্কিট খেতে পারি, বিড়ি খেতে পারি, ফল, জল, আপেল, আঙ্গুর। তার মানে খাওয়াটা কাজ, যে খাচ্ছে সে হচ্ছে কর্তা, যে যিনি বা যারা, আর যে বিষয়টা, যে জিনিসটা খাচ্ছে, যে বস্তুটা, সেটি হচ্ছে কি? কর্ম। এখন দেখেন, আসলে কারক পড়ানোর আগে আপনাদের পদ প্রকরণটা পড়ানো উচিত ছিল, জি, কিন্তু আমি যেহেতু কারকটাই রিকোয়েস্ট আসছে প্রতিনিয়তই, আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও, এই বাক্যে কর্তা কোনটা বলেন তো? এই বাক্যে কর্তা কোনটা? আমাকে ভাত দাও, কর্তা আমাকে না, আমাকে কর্তা না। কেন কর্তা না? কারণ ক্রিয়া হচ্ছে দেওয়া। আপনি এমনি এমনি কর্তা আইডিয়া করে বলে দিলে তো হবে না ভাই, আমি বলেছি কর্তা বের করতে হবে আপনাকে ক্রিয়া দিয়ে। দেওয়াটা হলো কাজ, দেওয়ার কাজটা কি আমাকে আমি করব? দেওয়া কাজটা কি আমি করব? আমি কেমনে কর্তা হলাম? স্যার ভুল হয়ে গেছে তো, যে পরীক্ষাতে একই ঘটনা ঘটবে। আমি তো আপনাকে বাক্য দেখে কর্তা নির্ণয় করা শেখানি, শিখেছি কি দেখে? ক্রিয়ার সাথে সম্পর্ক করিয়ে। আপনি তো আমার কথা বোঝেন না, শোনেন না। আপনি আগে যেমন ছিলেন, যেই পদ্ধতিতে করতেন, সাইজ দেখে সেটাই করেন, হবে না। ক্রিয়া দেখে করতে হবে। দেওয়াটা কাজ, দেওয়ার কষ্টটা কে করবে? ভাত দিবে কে? যে খুশি সেখানে উল্লেখ করা আছে নাই। ভাত দেওয়ার কাজটা করবে কে? যে করবে সে কর্তা, কিন্তু তার কথা কি এখানে আছে? না, এখানে কর্তা নাই। এই বাক্যে কর্তা কোনটি? বিশেষ প্রশ্ন করবে আপনাকে এইভাবে, যে এই বাক্যে কর্তা কোনটি? তার আপনি উত্তর দেবেন আমাকে, না হলে ভাত না। নাই, কর্তা থাকবে, আছে, তা নিশ্চয় থাকে, নাই, উত্তর কোনটি নাই, নাই, কর্তা নাই। কারণ দেওয়ার কাজটি এখানে কেউ করেনি, কেউ হয়তো করেছে কিন্তু এই বাক্যে উল্লেখ নেই। তো বাক্য না থাকলে আপনি কি বানিয়ে দিয়ে দেবেন? না থাকলে নাই। প্রশ্ন হলো আমাকে এটা কি? আমাকে, আমি ব্যক্তি, কিন্তু আমি কি দেওয়ার কাজটি করেছি? ব্যক্তি যদি কাজ না করে, কেউ একজন করেছে, কিন্তু কাকে আশ্রয় করে দেওয়ার কাজটি করেছে? আমাকে। আমিও কর্তা, সরি, কর্ম। এই ধরনের কর্মকে বলা হয় গৌণ কর্ম। এই একটু ঝামেলা, কর্ম আর কর্তা এই জায়গাটা বোঝেন না, অনেকে ভুল করেন। কিছু কিছু জায়গায় যে বললাম, বুঝতে যদি আপনার সমস্যা থাকে, বোঝার ক্ষেত্রে যদি আপনার কোনো ত্রুটি বা দুর্বলতা থাকে, তাহলে কারক ভুল হবে। দেওয়ার কাজটি করবে, ধরেন রহিম বা সলিম বা সোলাইমান বা সকিনা বা সুমি দিবে, দেওয়ার কাজটি সুমি করবে, ধরে নিচ্ছে, এখানে উল্লেখ নেই, আমি ধরে নিলাম যে সুমি করবে। যদি করতে এখানে নাই, উল্লেখ নেই, বলবেন ঠিক আছে। সুমি যে দিবে, কাকে দিবে? সুমি দেওয়ার কাজটা করবে কাকে আশ্রয় করে? আমাকে। তাহলে কর্তা যে করবে সে কর্তা, কিন্তু কর্তা যাকে আশ্রয় করে কাজটি করবে, যাকে আশ্রয় করে, আমি হচ্ছে আশ্রয় কর্তা। ভাব দেওয়ার কাজটা করবে কাকে দিবে? আমাকে। আমাকে গৌণ কর্ম। কি কর্ম? গৌণ কর্ম। কেন গৌণ কর্ম? ওই যে ক্রিয়ার বিষয়টা যে মুখ্য কর্ম, এটাও কর্ম। ভাত কর্ম না, দেওয়াটা কাজ। তাহলে দেওয়ার জিনিসটা কি দিবে? দেওয়ার বিষয় কি? ভাত। ভাতটা তো কর্ম, ক্রিয়ার বিষয়টা হচ্ছে মুখ্য কর্ম। ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয় দেওয়া কি দিবে? ভাত। রুটি দিক, বই দিক, কলম দিক, জামা দিক, ক্রিয়ার বিষয়টা হচ্ছে মুখ্য কর্ম। আর ব্যক্তি মাঝে মাঝে কর্ম হবে, ব্যক্তি আসলে কর্ম না, ব্যক্তি হচ্ছে কর্তা, ব্যক্তি হচ্ছে কর্তা, কিন্তু ব্যক্তি মাঝে মাঝে কর্ম হয়। কেন কর্ম হয়? কখন কর্ম হয়? যখন ব্যক্তির উল্লেখ আছে, সে করেনি, কেউ করেছে তাকে আশ্রয় করে, কেউ করেছে তাকে আশ্রয় করে। যেমন আমি আরেকটু যদি উদাহরণ দিই, যে বাবা আমাকে বই দিয়েছে, বাবা আমাকে বই দিয়েছে, আমি জানি না ব্যাপারে দেখতে পাচ্ছেন কিনা, অন্তত শুনতে পাচ্ছেন, বাবা আমাকে বই দিয়েছে, দিয়েছে এটা হচ্ছে ক্রিয়া, দিয়েছে এটা হচ্ছে ক্রিয়া। দেওয়ার কাজটা করেছে কে? বাবা করেছে। তাহলে যে কাজটি করেছে সে হচ্ছে কর্তা। দিয়েছে কি? বাবা দেওয়ার বিষয়টা কি? বাবার ক্রিয়ার বিষয় কি? কি দিয়েছে বাবা? বই দিয়েছে, বই হচ্ছে কর্ম। এই ক্রিয়ার বিষয়ের নাম মুখ্য কর্ম। কি কর্ম? মুখ্য কর্ম। জি, মুখ্য, মূর্খ না কিন্তু, জি। বই না দিয়ে জামা দিতে পারতো, কলম দিতে পারতো, থাপ্পড় দিতে পারতো, জি, জুতা দিতে পারতো,
আপেল দিতে পারতো, আইসক্রিম দিতে, যা দিবে ক্রিয়া, যে দিয়েছে বাবা কর্তা, বাবা যে জিনিসটা দিবে, যে বিষয়টা দিবে, সে ক্রিয়ার বিষয়টা হচ্ছে কর্ম। কিন্তু বাবা যে বইটা দিয়েছে কাকে আশ্রয় করে, কাকে দিয়েছে আমাকে, আমি কিন্তু কর্তা না, কারণ আমি তো দেইনি। দিয়েছে বাবা কি দিয়েছে বই কাকে, আমাকে, আমিও কর্ম, এটার নাম গৌণ কর্ম। কিন্তু পরীক্ষালে কোন কারক, কর্মকারক, কোন কারক, এই ব্যাখ্যা, আমিও কর্মকারক, বইও কর্মকারক, দুটো কর্মকারক, কিন্তু মুখ্য কর্ম কি গৌণ কর্ম। কারকের ক্ষেত্রে মুখ্য কর্ম গৌণ আলাদা নেই, কারক মানে কর্মকারক। তাহলে বাবা হচ্ছে কর্তিকারক, আমাকেও দিলে কর্মকারক, বইও কর্মকারক, আর দিয়েছে তো ক্রিয়া। এই জিনিসটা একটু বুঝে নিতে হবে, এই জায়গাটা অনেকে ভুল করে। আমার মনে আছে একবার জি, যে দেখেন ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো বলেন, এই ব্যাখ্যা কর্তা কোনটা? ডাক্তার ডাকো কর্তা কোনটা? ডাক্তার। ক্রিয়া কোনটা? ডাকা। ডাকার কাজটা করবে কে? ডাক্তার। ডাকার কাজটা কে করবে? ডাক্তার করবে। ডাক্তার নিজে নিজেকে ডাকবে, তাহলে কে ডাকবে? ডাকবে কি বলছেন? রোগী ডাকতে পারে, অভিভাবক ডাকতে পারে, কি হচ্ছে ডাকবে, কাকে ডাকবে? ডাক্তারকে। ডাক্তার কর্তা নয়, ডাক্তার কর্তা নয়, কারণ ডাক্তার ডাকার কাজটা ডাক্তার করবে না, কেউ একজন করবে। কে করবে তার কথা উল্লেখ নাই, তার এখানে কর্তা নাই। আর যে ডাকবে, কেউ একজন ডাকবে, কাকে ডাকবে? তাহলে ডাকবে যে সে কর্তার, যাকে যাকে ডাকবে সে কি কর্ম, যে কর্ম। ডাক্তার ডাকো কর্মকারক। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, তাহলে ডাকার কাজটা কি আল্লাহ করবে? আল্লাহ কোন কারক? ছাত্র উত্তর দিচ্ছে কর্তা কারক। কেন? আল্লাহ কর্তা হবে না তো আল্লাহ কি কর্ম হবে নাকি? স্যার ফাজলামি করেন নাকি আপনি? আল্লাহ কখনো কর্ম হয়? আল্লাহ তো কর্তা, আল্লাহ আসলেই কর্তা। পৃথিবীতে কোটি কোটি কাজ আল্লাহ করছেন, সৃষ্টি করছেন, আহার দিচ্ছেন, তাই না? জি। কিন্তু এই ব্যক্তির যে কাজ, পৃথিবীতে আল্লাহ কোটি কোটি কাজ করছেন, তিনি কর্তার সন্ধান। আমার এই বাক্যের যে কাজ ডাকা, এই ডাকার কাজটা কি আল্লাহ করছেন? আল্লাহ নিজে নিজেকে ডাকছেন না ভাই, ডাকার কাজটা করছেন আপনারা। তাহলে আপনারা কর্তা, আমি ডাকছি, আমি কর্তা, সকিনা ডাকছে কর্তা, সাবিনা ডাকছে কর্তা, হুজুর ডাকছে, যে ডাকছে সে কর্তা। তো এখানে উল্লেখ নাই কে ডাকছে আমরা জানি না, কিন্তু ডাকার কাজটা করছে কেউ একজন কর্তা, কাকে ডাকছে? আল্লাহকে। তার আল্লাহ হচ্ছে কর্ম, আল্লাহ কর্ম জি। কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ কর্তা। আল্লাহ আমাদের আহার দেন, আল্লাহ কর্তা, কারণ আহার দেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ জি। কাজ, কাজী ডাকো, কাজী ডাকো। তাহলে কাজী কি নিজে নিজেকে ডাকবে? না, আপনি ডাকবেন কাজীকে, তাহলে আপনি কর্তা, আপনি ডাকবেন, ডাকার কাজটা কাজী করবে না, কেউ একজন করবে, কিন্তু কাকে ডাকবে? কাজীকে। তাহলে এর নাম ব্যক্তিবাচক কর্ম। কি কর্ম এগুলি? ব্যক্তি কিন্তু কর্ম হওয়ার কথা না, ব্যক্তি তো কর্তা, ব্যক্তি তো কর্তা, কাজ করে, কিন্তু ব্যক্তি বাক্যে মাঝে মাঝে থাকবে যে কাজ করবে না, অন্য কেউ কাজ করবে, কিন্তু যে করবে সে কাকে আশ্রয় করে করবে? ওই ব্যক্তিটাকে। তখন সে হয়ে যায় গৌণ কর্ম, আর কারকের ক্ষেত্রে কর্মকারক জি। এই যে ব্যক্তির ক্ষেত্রে যে কর্ম, অনেক ক্ষেত্রে ছাত্ররা এটা বুঝতে পারে না, কর্তা কারক উত্তর দিয়ে দেয়। তো আমি আবার মূল ব্যাখ্যায় এসে, তাহলে আমি ভাত খাই, খাওয়াটা কাজ, খাওয়ার কাজটা করছি কি আমি? আমি হচ্ছে কর্তা, আর আমি কি খাচ্ছি? ভাত। ভাত হচ্ছে কি জি? কর্ম। আচ্ছা, এখন আমি তো ভাত খাই, তাই না? ঠিক আছে, এখন ভাতটা আমি খাই, কোথায় খাই? খাওয়ার কাজটা তো আমি করছি, খাচ্ছি ভাত কোথায়? ছাদে, বাগানে, পুকুরে, নদীতে, বাড়িতে, চেয়ারে, টেবিলে, কোথায়? নদীতে খাওয়া যাবে না? খাওয়া যাবে। যে সারা রাত নদীতে মাছ ধরে সে খায় কোথায়? হোটেলে এসে নদীর মাছেই খায়। যে রেলগাড়ি চালায় সে কোথায় খায়? রেলেই খায়। যে এরোপ্লেন চালায় সে কোথায় খায়? বিমানেই খায় জি। কোথায় খায়? আকাশ মঙ্গল গ্রহে খাইতে পারে, সমস্যা কি? আপনার কোন প্রবলেম আছে? যে কর্তা যেখানে কাজটি করে সেই জায়গাটি কোথায়? আচ্ছা, আমি খাওয়ার কাজটি কোথায় করছি? আমি তো ভাত খাইনি, উল্লেখ করেনি, করেছি, উল্লেখ করেনি, তাহলে অধিকরণ কারক নাই। ক্রিয়া সংগঠনের স্থানকে বলে অধিকরণ, ক্রিয়া সংগঠনের স্থানকে বলে অধিকরণ। আর কর্ম কাকে বলে? কর্তা তো লিখেছে, কর্ম লিখেছি, লিখে নেন যে কি ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে, ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, ক্রিয়ার বিষয়
কিংবা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি, সংজ্ঞাটি আনুষ্ঠানিকভাবে লিখে দিলাম। কর্ম কি? ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয় বা যাকে আশ্রয় করে। তাহলে দুই রকম কর্ম হচ্ছে, একটা হচ্ছে ক্রিয়ার বিষয় মুখ্য কর্ম, আর যাকে কর্তা কাজটা যাকে আশ্রয় করে সম্পাদিত হয় বা করে। আর ক্রিয়াটি কোথায় বা কখন সংগঠিত হয়, কোথায় বা কখন ঘটে, যে কাজ কাজটি কোথায় হয় বা কখন হয়, ক্রিয়া কোথায় বা কখন সংগঠিত হয়, অধিকরণ ক্রিয়া সংগঠনের স্থান বা সময়কে ক্রিয়া সংগঠনের স্থান বা সময়কে অধিকরণ বলে। ক্রিয়া সংগঠনের স্থান বা সময়কে অধিকরণ বলে। এখন এই যে খাওয়ার কাজটি যে আমি করছি, আমি যে কর্তা, কি খাচ্ছি, ভাত যে কর্ম, কিন্তু কাজটি কোথায় করছি এই বাক্যে উল্লেখ নেই। তাহলে এই বাক্যটা দিয়ে যদি আপনাকে প্রশ্ন করি অধিকরণ কারক কোনটি, তাহলে বলবেন হয় অধিকরণ আমি, আর না হলে ভাত, না হলে খাই। না ভাই, অধিকরণ কোনটা আপনি খুঁজে দেখবেন, অধিকরণ আছে কিনা, নাও থাকতে পারে, না থাকলে নাই, থাকবেই। তোমার পিতার নাম কি? চারটা অপশন আছে, একটা উত্তর নয়। তাহলে একটা দিয়ে দিবেন যে দেই, সগিরউদ্দিন দিয়ে দেই। না ভাই, উত্তর আপনার পিতার নাম থাকলে দিবেন, না থাকলে অধিকরণ করুক, নাই উত্তর দেবেন না, অথবা অপশনে থাকবে কোনোটি নয়। জি, আর সবচেয়ে ভালো বুদ্ধি, যদি উত্তর না থাকে, অনেকে বোঝে না, উত্তর যদি না থাকে উত্তর কিন্তু দেওয়া যাবে না, নাও থাকে, এমন হতেও পারে। জি, কিন্তু সাধারণত এই ক্ষেত্রে নিষেধ থাকে যে কোনোটি নয়, অধিকরণ কারক নেই। আর যদি আমি দিতে চাই, পরীক্ষক যদি দিতে চাই, তাহলে দিবে যে আমি কি টেবিলে বসে ভাত খাই, আমি টেবিলে ভাত খাই, আমি সোফায় ভাত খাই, আমি মাদুরে ভাত খাই, আমি মেঝেতে ভাত খাই, মাঠে বসে ভাত খাই, হোটেলে ভাত খাই। তাহলে খাওয়ার কাজটি আমি কোথায় করছি, টেবিলে বা মাদুরে বা মাঠে বা হোটেলে, সেই জায়গাটি স্থানটি হলো অধিকরণ স্থানটি। কখন খাচ্ছে, কখন কখন খায় উল্লেখ করেনি, কিন্তু উল্লেখ যদি করতো সকালে বা বিকেলে বা দুপুরে বা রাতে, তাহলে সেটি অধিকরণ। তাহলে ক্রিয়া কাজটি কোথায় হচ্ছে আর কখন হচ্ছে, কোথায় আর কি কখন। জি, কোথায় হলে তার নাম স্থানাধিকরণ, আর কখন হলে তার নাম কালাধিকরণ। জি, তাহলে ওই যে আমি যে টেবিলে ভাত খাই, অধিকরণ কোন অধিকরণ, স্থান স্থান, সোফায় খাই স্থান, বাগানে খাই, বাজারে খাই, মাঠে খাই, ছাদে খাই, বিছানায় বসে খাই, অধিকরণ কোন অধিকরণ, স্থানাধিকরণ স্থানাধিকরণ স্থানাধিকরণ। অপর নাম আধার অধিকরণ, আধার অন্ধকারের আধার না, আধার মানে পাত্র স্থান। জি, আধার অধিকরণ নাকি আধার অধিকরণ, একটা হলো আধার অন্ধকার, আর একটা হলো আধার মানে পাত্র বা স্থান। তাহলে ক্রিয়া সংগঠনের স্থান অধিকরণ, কোন অধিকরণ স্থান অধিকরণ, আধার অধিকরণ। আর কখন খায়, সকালে বা দুপুরে বা রাতে বা বিকালে, তাহলে কালাধিকরণ, কাল অধিকরণ, কাল অধিকরণ, কালাধিকরণ। বুঝতে পেরেছেন, বুঝেন না? ৩০ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে, ভিজাই রেখেছি হলো ক্রিয়া। কে ভিজাই রেখেছে, ৩০ বছর না আমি ভিজাই রেখেছি, আমি ওই দাদা, জি কর্তা, যে ভিজাই রেখেছে সে কর্তা। কিন্তু ভিজাই রেখেছে কতদিন ধরে, কতদিন ধরে ভিজাই রেখেছে, ৩০ বছর, অধিকরণ কারণ। আর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তরে, দাদির কবরটা কোথায়, কোথায় দাদির কবর, ডালিম গাছে, অধিকরণ। তাহলে একটা স্থান অধিকরণ, কাল অধিকরণ। আসো যদি বাস বাগানে আবার হবে দেখা, কোন অধিকরণ, স্থান অধিকরণ। বিকেলে দেখা হবে, সন্ধ্যায় দেখা হবে, সকালে দেখা হবে, কালাধিকরণ। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, কোন অধিকরণ, স্থান অধিকরণ। রাতে চাঁদ উঠেছে, কালাধিকরণ। এর তো সহজ কিছু আছে না। এখন আমি টেবিলে বসে ভাত খাই, আমি সকালবেলা, জি আমি সকালবেলা টেবিলে বসে ভাত খাই, তাহলে খাওয়াটা কাজ করছি, আমি কর্তা, কি খাচ্ছি, ভাত কর্ম, কোথায় খাচ্ছি, টেবিলে অধিকরণ, স্থানাধিকরণ, কখন খাচ্ছি, সকালবেলাটা অধিকরণ। এখন ভালো করে লক্ষ্য করুন, সকালবেলা আমাকে টেবিলে ভাত দিয়েছে, আমি খাচ্ছি বা খাবো, তাহলে ভাত খাবো টেবিলে দিয়েছে আমাকে, কেমন করে খাবো, ভাতের সামনে গিয়ে কি করবো, মুখটা হা করবো বড় করে, প্লেটে ভাত, টেবিলে ভাত আছে, এবার মুখটা হা করবো, ভাত ঢুকবে না, ভাত তো বুঝতে পারবে যে জুয়েল কিবরিয়া খাবে,
ঢুকে যাবে না মুখের মধ্যে, ঢুকবে না, তাহলে কেমন করে ঢুকবে? বলবাই ভাত ঢোক সি সিং ফাক ঢোক, ঢুকবে। সারাদিন তন্ত্র মন্ত্র তপ জপ দোয়া কেরা যা কিছুই করেন, ভাত কিন্তু ঢুকবে। আমি খাবো কি করে? খাওয়ার কাজটা আমি করব কিভাবে? হাত দিয়ে। খাওয়ার কাজটা হাত করবে না আমি করব? খাওয়ার কাজটা আমি করব না হাত করবে? হাত করবে, তাহলে হাত ভাত খায় না? হাত খাবে না, খাবো আমি, কিন্তু আমাকে সাহায্য করবে হাত। খাওয়ার কাজটি হাত করবে না, হাত খাবে না ভাই, খাওয়ার কাজটি করব আমি, হাতটা কি করবে? আমাকে খাওয়ার কাজে সাহায্য করবে। তাহলে কর্তা আমি, ভাত খাওয়ার কাজটা আমি করব, টেবিল থেকে টেবিলে বা প্লেট থেকে খাবো, আর হাতটা আমাকে সহায়তা করবে। এই হাত হচ্ছে কর্ম, ক্রিয়া সংগঠনের উপায় বা উপকরণকে, ক্রিয়া সংগঠনের উপায় বা উপকরণ বা মাধ্যমকে বলা হয় কর্ম। ক্রিয়া সংগঠনের উপায় বা উপকরণ বা মাধ্যমকে বলা হয় কর্ম। ক্রিয়া অর্থাৎ কর্তা যে কাজটা করবে, এই কাজটা কর্তা করবে, কিন্তু করতে গিয়ে কর্তা কোনো কিছু, আমি যেমন আমি লিখছি না ভাই, আমি তো লিখছি না, আপনি লিখছেন, লেখার কাজটা আমি তো করছি, কর্তা আমি, আমি লিখছি, লেখা হচ্ছে, লেখা হচ্ছে আমার, আমি লিখছি, কিন্তু সাহায্য নিয়েছি কার? কলমের, মার্কারের। জি, তাহলে জুয়েল কিবরিয়া মার্কার দিয়ে লেখে, মার্কারটা কিন্তু লেখে না, লেখার কাজটা জুয়েল কিবরিয়া করে, কিন্তু কিসের সাহায্যে? কলমের সাহায্যে। তাহলে কলমটা হচ্ছে করণ। তাহলে ক্রিয়া সংগঠনের উপায় বা উপকরণ বা মাধ্যমকে, ক্রিয়া সংগঠনের উপায় বা উপকরণ বা মাধ্যমকে বলা হয় করণ। দেখেন মিনা গান গায়, মিনা গান গায়, ক্রিয়া কোনটা? গাওয়া, গায়টা হলো ক্রিয়া, গায়, গাওয়ার কাজটা করছে কে? মিনা। তাহলে মিনা কর্তা বা কর্তিকারক, মিনা কি করছে? গাওয়ার কাজটা কি? গাওয়াটা গান, গাওয়াটা হচ্ছে ক্রিয়া, কি গাচ্ছে? গান, কর্ম। গান কিন্তু ক্রিয়া না, গাওয়াটা ক্রিয়া, গাওয়াটা, আর গানটা হচ্ছে গাওয়ার বিষয়। গান নাকি মিনা গজল গাইতে পারে, মিনা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, মিনা নজরুল গীতি গাইতে পারে, লালন গীতি গাইতে পারে, দেশের যে। তাহলে গাওয়াটা হলো কাজ, গাচ্ছে মিনা কর্তা, আর মিনা যা গাচ্ছে সেটা হলো গাওয়া ক্রিয়ার বিষয়, সেটা হচ্ছে কর্ম। কোথায় গাচ্ছে মিনা গানটা? স্টেজে গাইতে পারে, বন্ধুদের সাথে মাঠে গাইতে পারে, বিছানায় গাইতে পারে, বাথরুমেও গাইতে পারে, যে বাথরুম সিঙ্গার, বাথরুমে ঢুকলে গুনগুন। কোথায় গিয়েছে এটা আমার এখানে দেওয়া নাই, কিন্তু উল্লেখ করা থাকতে পারে, মিনা স্টেজে গান গায়, মঞ্চে গান গায়, বিছানায় গান গায়, সোফায় বসে গান গায়, মাদুরে বসে গান গায়, মাঠে বসে গান, যেখানে মিনা গানটা গাবে, যেখানে কিংবা যখন, কাজটা মিনা যেখানে করবে যখন করবে, সকালে দুপুরে কোথায় কখন গান গায় মিনা? সকালে, স্থানটা হচ্ছে অধিকরণ, স্থান এবং কারণ। এখন বুঝলাম যে মিনা সকালবেলা বা দুপুরবেলা মাঠে বসে গান গায়, কিন্তু মিনা গান গাইতে গিয়ে কোনো কিছু সাহায্য নিতে পারে না। জি, হারমোনিয়ামের সাহায্যে গান গাইতে পারে, বাঁশির সাহায্যে গান গাইতে পারে, তবলার সাহায্যে, মাইক্রোফোনের সাহায্যে। মিনা এই যে আমি যখন কথা বলছি তাই না, আমাকে যখন সাহায্য করছে কে? এই যে সাহায্য করে জুয়েল কিবরিয়া, মাইক্রোফোন দিয়ে ক্লাস নেয়, ক্লাস কিন্তু জুয়েল কিবরিয়া নেয়, কিন্তু সাহায্য নিচ্ছে কার? যে মাইক্রোফোনে। তাহলে মাইক্রোফোনটা আমার কি? উপকরণ, উপকরণ নিচ্ছি আমি। হ্যাঁ, কি পড়াচ্ছি? কারক পড়াচ্ছে। তাহলে কারক হচ্ছে কর্ম। কোথায় পড়াচ্ছে? যে রুমের মধ্যে। কখন পড়াচ্ছে? যে রাত্রিবেলায় তাই না, ক্লাস ভিডিও করছে। জি, আচ্ছা, তাহলে অধিকরণ। আর কিসের সাহায্যে ক্লাসটা নিচ্ছি? এই যে স্পিকারের সাহায্যে। কিসের সাহায্যে লিখছি? তাহলে এই যে আমি কাজটা করতে গিয়ে আমি করছি, কিন্তু আমি যার যার সাহায্য নিচ্ছি সে বিষয়গুলো হচ্ছে করণ, কারক। কারক কিন্তু মূলত এই চারটি, কারক মূলত, মূল কারক চারটি, কর্তি, কর্ম, করণ আর অধিকরণ। বাকি দুইটা কারক হচ্ছে ফাও কারক, ফাও বাচ্চা কারক, যেমন সম্প্রদান কারক আধুনিক ব্যাকরণে স্বীকারই করা হয় না। আধুনিক যুগে সম্প্রদান কারক তো একবারে বাদ, আধুনিক যুগে বলেছে সম্প্রদান কারক নাই বাদ। আর অপাদান কারক আসলে প্রকৃতপক্ষে কোনো কারক না, অধিকরণ কারকের একটি অংশ। তো এই দুটা নিয়ে আমি একটু আলাদা ক্লাস নিব, আপনাদের নিয়ে দিব
কারণ অত বড় লং ক্লাস নিতে চাচ্ছি না, অপাদান আর সম্পাদান নিয়ে একটা আলাদা ক্লাস নিব, ঠিক আছে? যে দেখবেন অবশ্যই, মিস করবেন না। আর আপনারা যারা আমার ক্লাস পেতে চান তারা অবশ্যই রিং বাটনটা চেপে রাখবেন, যেন আমার নতুন ক্লাস দেওয়া মাত্র আপনাকে বেল বাজে সতর্ক করে দেয় যে জুয়েল কিবরিয়ার ক্লাস এসেছে। যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে রিংও দেওয়ার দরকার নাই, আমার ক্লাস আর করার দরকার নাই। জি, তাহলে আমি চারটা জিনিস করতে, কর্ম, করণ আর কি অধিকরণ। আরেকবার বলছি যে আপনারা যখন কারক নির্ণয় করবেন তখন প্রথম আপনারা কারক কোন পদের কারক নির্ণয় করবেন এইটাকে দেখবেন না, বা এটা দেখলেই সর্বনাশ করবেন। আগে আপনারা কি করবেন, ক্রিয়াটা দেখে নেবেন, ক্রিয়া ব্যক্তি ক্রিয়া দিবে। আবার বলছি ক্রিয়া ছাড়া তো বাক্য হবে না, ক্রিয়া ছাড়া সাধারণত দু একটি এক্সেপশনাল আছে, আমি সেটা উদাহরণ পদ প্রকরণের ক্লাস যদি দেই আমার ইউটিউবে তখন বলবো। ক্রিয়া হচ্ছে অপরিহার্য, ক্রিয়া ছাড়া সাধারণত বাক্য হয় না, তাহলে বাক্যে ক্রিয়াটা থাকবে, ক্রিয়াটা বের করে নিয়ে এরপর দেখবেন কোন পদের নিষেধ থাকবে, কোন পদের কারক নির্ণয় করবেন। এখন অনেকে বলে স্যার এমন কিছু বাক্য আছে দাগি দেওয়া নাই, কিছু বাক্য পরীক্ষা এসছে দাগ দেওয়া নাই, এবার কি করব, দাগি দেওয়া নাই তো দাগ দেওয়া থাকবে কেন, দাগ দেওয়া কেন থাকবে ভাই? যখন বলা হবে আমাকে ভাত দাও কোন কারক, তো কোনো দাগ দেওয়া থাকবে না, কোন দাগ দেওয়া থাকার দরকার নাই। কেন দাগ দেওয়া থাকার দরকার নাই, কারণ এই বাক্যে দাও তো কোনো ক্রিয়া হলে দেও তো কারো ক্রিয়া, তাহলে দেও ক্রিয়ার তো কোনো কারক হয় না, দেওটা তো ক্রিয়া, তাহলে কারক হবে আমার আর ভাতের, আমিও কর্মকারক ভাতেরও কর্মকারক, দাগ দিবে না। পরীক্ষক তো এটাই দেখতে চায় যে আপনি কতটুকু বোঝেন না আসলে অগাম অগা জগা, যে স্যার ভাতের কারক নির্ণয় করবো না আমাকে কারক নির্ণয় করবো না দাওয়ের, দাওয়ের তো কারক হবে না, দাও তো ক্রিয়া, ক্রিয়ার তো কারক না, কারক হলো ক্রিয়ার সাথে অন্য যে পদগুলো, এখন এর বাইরে থাকলে তাহলে দাওয়ের কারক হয় না, দাঁড়ক ক্রিয়া ভাত আর আমাকে স্যার কোনটার কারক, তো দুটো যেটারই কারক বের করেন দুটো তো একই কারক হবে, কর্মকারক, ভাতও কর্মকারক আমাকেও কর, তাহলে পরীক্ষক দাগ দিবে কেন, ভাতের নিচে দাগ দিলে কি আলাদা কারক আর আমাকে নিচে দাগ দিলে আলাদা কারক, না তাহলে দাগ দিবে না। কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষক দাগ দেয় না কেন, যে ওই যে বললাম যে এই জায়গাটা বোঝেন না, জিজ্ঞাসিব জনে জনে, জিজ্ঞাসিব জনে জনে, তাহলে ভাই এই বাক্যে তো জিজ্ঞাসিবটা হলো ক্রিয়া, জিজ্ঞাসিব জিজ্ঞেস করব ক্রিয়া, জিজ্ঞেস করবের বাইরে তো পদই আছে একটা জনে জনে, তা আপনাকে দাগ কেন দিবে, দাগ যদি খোঁজেন এই বাক্যে তাহলে বুঝতে হবে আপনি কারক, বোঝেন না আপনাকে দিয়ে কারক হবে। এই বাক্যে দুটি পদ, একটা জিজ্ঞাসিব একটা জনে জনে, জিজ্ঞাসিবটা যেহেতু ক্রিয়া, ক্রিয়ার তো কারক না, ক্রিয়া কারক নির্ণয় করবে, তাহলে ক্রিয়ার কারক নাই, কারক হলো জনে জনের, তাহলে দাগ দিবে কেন। জি, তাহলে জনে জনে কোন কারক যদি জানতে চান বের করেন, জিজ্ঞাসিব হচ্ছে ক্রিয়া, জিজ্ঞেস করা কাজটা করবে কে জনে জনে, জিজ্ঞাসিব মানে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করবে কে জনে জনে, না ভাই কেউ একজন জিজ্ঞেস করবে, কেউ একজন জিজ্ঞেস করার কাজটা করবে কেউ, এক্স ওয়াই জেড সলিম কলিম সলেমান, কাকে জিজ্ঞেস করবে জনে জনে, জনে জনে, যে জিজ্ঞেস করবে সে কর্তার, যাকে করছে সে হচ্ছে কর্ম, যে করবে সে কর্তা, যাকে করবে সে কর্ম, যে করবে সে কর্তা, যে দিবে সে কর্তা, যাকে দিবে, যে দেখবে সে কর্তা, যাকে দেখবে, আমি মিনাকে দেখি, তাহলে মিনা কি কর্তা, কর্তা, আমি আমি কর্তা, কাকে দেখছি মিনাকে, কর্ম, মিনা আমাকে দেখে তাই মিনা কর্তা, কাকে দেখে আমাকে, আমি কর্ম, আমি মিনা দুজন দুজনকে দেখি দুজনই কর্তা। জি, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, খাওয়াটা হলো কাজ, খাওয়ার কাজটা করছে কে, বাঘ না মহিষ, বাগনা মহিষ দুজনেই, যে দুজনেই কর্তা, এর নাম ব্যতিহার কর্তা, কি কর্তা ব্যতিহার, যে কর্তার আবার ভাগ আছে, তো একটা ক্লাসে এত কিছু বলা যাবে না, তো কর্তার ভাগ আছে, অধিকরণের ভাগ আছে, কর্মের ভাগ আছে, যে আমি সম্ভব হলে আপনারা যদি রিকোয়েস্ট করেন বা অনুরোধ করেন আমি ভাগগুলো নিয়ে, আমি আগে চাই যে আপনারা কারকটা বোঝেন, কর্তা বোঝেন কিনা, কোন কর্তা আছে সেটা নয় পরে বোঝাচ্ছি বা আপনারা পরে বোঝেন, আগে কর্তা বোঝেন, কর্ম বোঝেন, করণ বোঝেন, অধিকরণটা বুঝে নেন, তারপর কোন অধিকরণ কোন কর্ম কোন কর্তা সেটা নয় পরে বোঝেন, আগে কর্তাই বোঝেন না কর্মে বোঝেন না, তাহলে কোন কর্তা কোন কর্ম এটা আমি কেমনে বোঝাবো ভাই? জি, তাহলে আগে আপনি বুঝে নেন কর্তা কি, কর্ম কি, করণ কি, অধিকরণ কি, তারপর আমি ভাগে যাবো। জি, তাহলে আমার মনে হয় যে আপনারা, তাহলে ওই যে বলছিলাম যে কি রেখো মা দাসের মনে, এতক্ষণ তো আমার প্রিয় দু একটি বাক্য দিয়ে বোঝালাম যে আমি ভাত খাই ইত্যাদি, মিনা গান গাই, সহজ বাক্য বলে, স্যার সহজ বাক্য তো পরীক্ষা আসবে না, জটিল আসবে, দেখেন আসবে রেখো মা দাসের মনে আসবে, তাহলে ওই যে বললাম যে কারক যখনই আসবে, যখনই কারক আসবে নির্ণয় আসবে, আপনার প্রথম কাজ কি ক্রিয়া,
প্রথম কাজটা ক্রিয়া কোনটা, ইবাকে ক্রিয়া কোনটা, তো খুঁজতেছে ক্রিয়া শেষে, সাধারণত ক্রিয়া শেষে থাকে। সাধারণত বাংলা বাক্যে ক্রিয়া কোথায় বসে? সাধারণত বাক্যের শেষে, কিন্তু এখানে প্রথমে বসেছে। সাধারণত মানে হলো আমি ভাত খাই, খাই ভাত আমি হয় না, সাধারণত দেই বই আমি, এটা হয় না। সাধারণত বাংলা বাক্যে ক্রিয়া কোথায় বসে? ক্রিয়ার অবস্থান বাক্যের শেষে সাধারণত, কিন্তু এক্সেপশনাল। ডাকে পাখি খোলো আখি দেখো সোনালি আকাশ, ক্রিয়া কি শেষে বসেছে? শেষে বসলে তো পাখি ডাকে আখি খোলো সোনালি আকাশ দেখো হবে। কবিতায় গানে ছন্দ বেড়ানোর জন্য, শ্রুতি মধুরতার জন্য ব্যাকরণের অনেক কিছু অ্যাভয়েড করা হয়। কিন্তু সাধারণত ক্রিয়া কোথায় বসে যদি প্রশ্ন করে যে বাংলা বাক্যে ক্রিয়া কোথায় বসে, বলবেন অবশ্য পদের কি অন্তে, সাধারণত। এক্সেপশন ইজ এক্সপ্রেশন। তো এই ক্ষেত্রে ক্রিয়াটা শেষে বসেনি, কোথায় বসেছে? সামনে। রাখা কাজ, রাখার কাজটা করবে কে, কর্তাকে? যে রাখার কাজটা করবে মা, রাখবে মা, মা কর্তা। মা কাকে রাখবে? দাসকে। তো রাখবে মা, যে রাখবে সে কর্তা, যাকে রাখবে সে কর্ম। মা রাখবে, মা কর্তা, মা কাকে রাখবে? দাসকে, কর্ম। মন কি? মন মনের দ্বারা রাখবে, মনের সাহায্যে না, মা দাসকে রাখবে কোথায়? মনে। তাহলে অধিকরণ, মা দাসকে রাখবে কোথায়, কোন জায়গায়? মনে। অধিকরণ, আমি তোমায় মাথায় করে রাখবো, জান আমি তোমায় কি মাথায় করে রাখবো। তাহলে জানকে কোথায় রাখবেন? মাথায়। মাথা হলো জান থাকার কি স্থান, অধিকরণ, জায়গা। আর আমি তোমায় মন দিয়ে ভালোবাসি, তাহলে ভালোবাসি ক্রিয়া, কে ভালোবাসি? আমি। কাকে? তোমাকে, কর্ম। আর কেমন করে মানে কিভাবে ভালোবাসি? কিসের দ্বারা? মনের দ্বারা। মন তখন কর্ম। আমি সরল কারকের যে বিষয়গুলো আমি বললাম, যে বাঘে মহিষ এক ঘাটে জল খায়, বাঘে মহিষ এক ঘাটে জল খায়, খায় কে? বাঘে মহিষে খায়, কর্তা। কি খায়? জল খায়, তাই না? জল খায়। জল হচ্ছে কি? কর্ম না, করুন কর্ম। খাওয়ার বিষয় কি? জল। কোথায় খায়? এক ঘাটে। এক ঘাট কি? অধিকরণ। খাওয়াটা হলো কাজ, খাচ্ছে বাঘ মহিষ দুজনে, তাহলে দুজনে কর্তা। কি খাচ্ছে তারা? জল। ক্রিয়ার বিষয় হচ্ছে কর্ম, কোথায় খাচ্ছে? এক ঘাট অধিকরণ। কিন্তু কিভাবে খায়, কি দিয়ে খায়? বাঘ মহিষ জল খায় কিভাবে, কিসের সাহায্যে? বলা আছে? বলা নাই, করুন নাই। একটা ব্যাগে সবকিছু থাকবে, তার কোন মানে আছে? যে নাও থাকতে পারে, থাকতে পারে। মুখ দিয়ে জল খায়, যে সুর দিয়ে জল খায়, গলা দিয়ে জল খায়, হতে পারে, হতে পারে। উল্লেখ করলে ধরে নেব। এই ক্লাসটা লম্বা করছি না, তবে কারকের একটু জটিল কিছু বিষয় আমি আগে বলছি, বেসিক জিনিসটা একটু বুঝে নেন, ঠিক আছে? বেসিক জিনিসটা যদি বুঝে নেন, তাহলে আমি এরপরে আরেকটা ক্লাস নেব কারকের, যেখানে আমি একটু জটিলতায় যাব। যারা এই ক্লাসটি দেখবেন, তারা অবশ্য কারকের কারক দুই বলে আমি একটা ক্লাস দিব, দয়া করে দেখবেন, ঠিক আছে? তাতে আপনাদের আগে আপনারা যেটা করবেন, আমি যে পদ্ধতিটা দিলাম সেই পদ্ধতি দিয়ে আপনি করতে কর্ম করোনার অধিকরণটা বের করার চেষ্টা করবেন। যেই জায়গাগুলি ঠেকে যাবেন, ঠেকে যাবেন, যদি মনে হয় যে বের করতে পারছি না, যেই বাক্যগুলি ঠেকে যাচ্ছেন এই চারটা করে নির্ণয় করতে, সেগুলো একটা তালিকা করবেন। তারপর সেকেন্ড ক্লাসটা দেখবেন, দেখার পরে দেখবেন যে ওই যেগুলো সমস্যা জটিলতা তৈরি হয়েছে সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তা আজকে পর্যন্ত রেখে দিচ্ছি, অনেক বড় হয়ে গেল ইনশাল্লাহ। কারোকে দ্বিতীয় ক্লাসে বাকি কথাগুলি এবং ভাগসহ ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আর আরেকটি ক্লাসে আমি সম্প্রদান আর অপাদান নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।